রফিকুল ইসলাম সাহেব শিক্ষক মাদ্রাসায়ে নূরে মদিনা। হযরতের বিষয় নামাজের গুরুত্ব ফজিলত, হযরতের গুরুত্ব বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য তাফসীর পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على
حبيبك خير الخلق كلهم. شرابا يا المدينة إسلامي دبا شنجر الدوبة دويدين بيبي ديديو برشي تفسير القرآن ইসলামী মহা সম্মেলনের আজ দ্বিতীয় তৃতীয় অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম মুফতিয়ানে আজম সম্মানিত সুধীবৃন্দ আমার প্রাণ প্রিয় সর্ব ঈশ্বরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দাবিহীন সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অবনীত হাদিস মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার ইচ্ছা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা বিজ্ঞাপনে দেখেছেন আমার নামে আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত সব বিধান রয়েছে সকল বিধানের চেয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে পবিত্র বিধান নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের প্রায় ৮২ জায়গাতে কোন জায়গাতে আকিমুস সালাত বলেছেন, অর্থাৎ বিভিন্ন অঙ্গিকে আল্লাহ তাআলা কোন জায়গাতে আকিমুস সালাত বলেছেন, কোন জায়গাতে বলেছেন ও আকিমুস সালাত, প্রায় ৮২ জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে কোরআনের নামাজের গুরুত্ব আরোপ করেছে। তার কারণ হচ্ছে সমস্ত বিধান সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر سورة العنكبوت ৪৫ نمبر آيات كريمة سبحان الرجل الله رب العالمين ৪৫ নম্বর আয়াতে কারিমাকে কেন নাযিল করেছিলেন তার শানে নজুল, যে আয়াতে কারিমাকে কেন নাযিল করেছিলেন তার শানে নজুল হচ্ছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের
তিনি জামাতের সাথে নামাজ আদায় করতেন। একজন আনসারী গোলাম সাহাবায়ে কেরামের সাথে নবীর পেছনে তকবীরে উনার সাথে জামাতের সাথে নামাজ আদায় করতেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ করলেন, শিকায়ত করলেন, অবনবীজি আনসারী গোলাম আপনার পেছনে তকবীরে উনার সাথে নামাজ আদায় করেন, আপনার পেছনে জামাতের সাথে নামাজ আদায় করে, কিন্তু নামাজ শেষে সে সকল পাপাচারে লিপ্ত হয়ে যায়, জিনা বেরিসা অর্থাৎ সকল পাপাচারে সে লিপ্ত হয়। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অভিযোগের জবাবে বললেন, তাহাকে তার অবস্থার উপর ছেড়ে দাও, নিশ্চয়ই তার নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবেন। মহান রব্বুল আলামিন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িকে সত্যায়ন করার জন্য, সেই বাড়িকে সত্যায়িত করার জন্য মহান রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত একাই নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি যে কিতাব প্রত্যাদিষ্ট হয়েছে, আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তা আপনি পাঠ করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত। কাদের নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে? যারা আল্লাহর ভয় নীতি অন্তরে নিয়ে বিজয় সন্তুষ্টতার সহিত নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, এতে এই নামাজের মাধ্যমে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কালিমা বলেন, আদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনগণ জীবন সাধনায় সফল কামায়েছেন যারা বিনয়ের সহিত আল্লাহর ভয় অন্তর নিয়ে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা আল্লাহর ভয় অন্তর নিয়ে যারা নামাজ প্রতিষ্ঠা করে, বিনয় সন্তোষতার সহিত বিনয়ের সহিত যারা নামাজ আদায় করে, তারাই এই নামাজের মাধ্যমে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা ঘোষণা করেছেন, অবশ্যই মুমিনগণ জীবন সাধনায় সফল কামায়েছে যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, আল্লাহর ভয় অন্তর নিয়ে নামাজ আদায় শুধু খায় নাই, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা বিনয়ের সহিত নামাজ প্রতিষ্ঠা করবেন, আল্লাহর ভয় অন্তর নিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে, তাদের তারা জীবন সাধনায় সফল কাম হবেন, শুধু তাই নয় তারা উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। কেমন জান্নাত? যে জান্নাতে তারা চিরকাল বসবাস করবে। নামাজের মাধ্যমে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখা যায়, তার একটা বাস্তব দৃষ্টান্ত বাস্তব ঘটনা। এক যুবক এক যুবতী মেয়ের
জন্য যুবদিনের প্রেমে আসক্ত হয়ে গেল, পাগল করা হয়। যুবদিনের কাছে সংবাদ পৌঁছাল, তোমার প্রেমে আমি আসক্ত, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। কিন্তু যুবতী মেয়ে ছিল বুদ্ধিমত্তা, নেককার, আবেদা, সালেহা, দিনদার, সে বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করল। সেই যুবক আমার প্রেমে পাগল, আমি যদি তাকে হঠাৎ করে তার কথার সাথে প্রতি উত্তরে আমি তাকে নিষেধ করি, কঠোর বাক্য ব্যবহার করি, তাহলে সে আমাকে ক্ষতি সাধন ক্ষতি করতে পারে, সে আমাকে অপকার করতে পারে। সেই যুবতীকে মরে মরে সিদ্ধান্ত গ্রহণ করল, আমি সেই যুবককে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উমার সাথে পড়ার নির্দেশ দিব, এবং সে যখন বাড়িতে চলে যাবে আমার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে বাড়িতে চলে যাবে। সেই মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে সেই যুবককে বলল, আমার সাথে তোমার সাক্ষাৎ, আমি তোমাকে সাক্ষাৎ দেব, তবে শর্ত হলো পাঁচক্ত নামাজ ইমাম সাহেবের পেছনে তকবীরে উমার সাথে জামাতের সাথে আমার আদায় করে তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পথে আমার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে তুমি বাড়িতে চলে। যুবক সেই যুবতীর কথা মতো পাঁচক্ত নামাজ ইমাম সাহেবের পেছনে তকবীরে উমার সাথে জামাতের সাথে আমার আদায় করে বাড়িতে যাওয়ার পথে সেই যুবতী মেয়ের সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে সে বাড়িতে চলে। এইভাবে সাত দিন পর্যন্ত, আট দিন পর্যন্ত ইমাম সাহেবের পেছনে তকবীরে উমার সাথে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে সেই যুবতী মেয়ের সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে বাড়িতে চলে। নবম দিন যখন মারা গেল, দশম দিন যখন মারা গেল, সেই যুবক আর সেই যুবতীর সাথে সাক্ষাৎ দেয় না। যুবতী মেয়ে সেই যুবককে সংবাদ পৌঁছালো, সেই যুবককে আমার সাথে সাক্ষাৎ দেয় না। যুবক সংবাদ মাধ্যমকে জানায় দেন, সেই যুবতী মেয়েকে গিয়ে বলবেন, এতদিন নয় আট দিন পর্যন্ত আমি সেই যুবতী মেয়ের প্রেমে আসক্ত ছিলাম, পাগল ছিলাম, নয় দিন দশ দিন যখন হয়ে গেল আমি আমার মাওলার প্রেমে পাগল হয়েছি, আমি আমার মাওলার সামনে সেই যুবতী মেয়ে আমার কাছে তুচ্ছ মনে হয়, আমি আমার মাওলার সামনে সেই যুবতী মেয়েকে আমার কাছে তুচ্ছ মনে হয়, এতদিন পর্যন্ত আমি মাওলার প্রেমে পাগল ছিলাম না, এতদিন পর্যন্ত আমি আমার কবর প্রেমে পাগল ছিলাম না, এতদিন পর্যন্ত আমি আমার মহান রব্বুল আলামিনের প্রেমে পাগল ছিলাম না, আজকে থেকে আমি মহান রব্বুল আলামিনের প্রেমে পাগল হয়েছি, আমি আমার মাওলার প্রেমে পাগল হয়েছি, এখন আমার কাছে সেই যুবতী মেয়ে আমার কাছে তুচ্ছ মনে হয়, সেই কারণে আমি যুবতীর সাথে সাক্ষাৎ দিচ্ছি না। সেই যুবতী মেয়েকে জানায় দেওয়া হল, তাহলে বোঝা গেল ওই যুবক এমন ভাবে নামাজ পড়েছিল যেই নামাজের মাধ্যমে অস্থি এবং দৈহিক কাজ থেকে বিরত থাকা যায়, এমন নামাজ পড়েছিল আল্লাহর ভয় অন্তরে নিয়ে খোদাভীতির সাথে বিনয়ের সাথে বিনয়সন্তোষতার সহিত নামাজ প্রতিষ্ঠা করেছিল, যার কারণে একটা যুবতী মেয়ের সাথে এরকম গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা তাকে বারণ করে রেখেছেন। কাজেই নামাজ এমন ভাবে করতে হবে, এমন এইভাবে নামাজ করতে হবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর স্মরণ রেখে নামাজ করতে হবে, তখন সেই নামাজের মাধ্যমে অস্থির এবং গর্হিত কাজ থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে বিনয় সন্তোষতার সহিত খোদা ভীতির সহিত, আল্লাহ রাসূল বলেন তাকে পাঁচটা পুরস্কারের দ্বারা পুরস্কৃত করা হবে, দুনিয়ার জীবনে একটা পুরস্কারের দ্বারা পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার অভাবন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবেন, আল্লাহ
দান করবেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন, অভাব অন্তর থেকে তাকে মুক্ত রাখবেন, তাকে অভাব অন্তর থেকে মুক্ত রাখবেন। দুনিয়ার জীবনে আল্লাহর বিধান, যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে বিদর্শন প্রস্তাবের সহিত প্রতিষ্ঠা করেছে, নামাজ কায়েম করেছে, ওই ব্যক্তি দুনিয়ার জীবনে তার জীবনে অভাব অন্তর থাকবে না। আল্লাহর পক্ষ থেকে রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়া হবে, রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। অল্প রুজি করবেন কিন্তু এই রুজির মধ্যে, রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দান করবেন, এটা হচ্ছে নামাজের বরকত। এমন ভাবে নামাজ পড়তে হবে আল্লাহর ভয় নিয়ে, খুদাবিটির সঙ্গে বিনয়ের সহিত যখন নামাজ পড়ব তখনই আল্লাহ রাসূল বলেন এক নম্বর পুরস্কার অভাব অন্তর থাকবে না, হুজুর রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান, রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। কার যখন বাচ্চা দেয়, কাকের বাচ্চাগুলি তাকে কুটকুটে সাদা, কাকগুলি যখন দেখে আমরা এত কালো বেশি, আমাদের ঘরে এত কুটকুটে সুন্দর বাচ্চা জন্ম হয়েছে, এই অবস্থা থেকে তারা নিজেকে বিশ্বাস করতে রাজি হয় না, আমার আমরা এত বিশ্রী এত কালো, আমাদের ঘরে আবার এত সুন্দর বাচ্চা হবে কেমন করে, তারা তখন বাসা থেকে পালিয়ে। মহান রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র বাসার মাধ্যমে এই কাকের বাচ্চাগুলি নিজেকে ব্যবস্থা করে দেন, এই মহান রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র বসার মাধ্যমে কাকের বাচ্চা রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। আমরা চেষ্টাপূর্ণ মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আমরা যদি আল্লাহর পবিত্র বিধান নামাজকে সঠিকভাবে পালন করি, বৈবিতি অন্তর নিয়ে পালন করি, অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। খোদার কসম, এতে কোনো সন্দেহ নাই, তা আল্লাহর বিধান বিনয়ের সহিত খোদাবিচের সহিত আদায় করবে, অবশ্যই আল্লাহ তাআলা গরিব থেকে নিজেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, আমাদের মতো নামাজ পড়ি না, নামাজ পড়ার পরও আমরা সেই কথা বলি তো আমরা নামাজ পড়তেছি কিন্তু আল্লাহ তাআলা অভাব অন্তর দিন কাটাচ্ছি, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন না। নামাজ এমন ভাবে আমরা করবো যেইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার কথা বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রসুল বলেন তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ আদায় করতেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন পাহাড়ের সুরা, সাহাবায় আল্লাহ রসুল দুইজন সাহাবিকে নির্দেশ দিলেন তোমরা পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়া দাঁড়িয়ে তোমরা তাড়াতাড়ি করো, আর বাকি মুজাহিদরা মুজাহিদ সাহাবরা ঘুমিয়ে থাকবে। তখন দুইজন সাহাবি পাহাড়ের দায়িত্ব নিয়ে দিত, একজন সাহাবি বলল আমরা এইভাবে সারা রাত্রি দুইজন জেগে থাকে আমরা রাত কাটাবো, আমরা দুজনের মধ্যে তারা দুজনে পরামর্শ করে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি অর্ধেক রাত পর্যন্ত পাহাড়ের দায়িত্ব নিয়ে দিতে থাকবো, তুমি অর্ধেক রাত পর্যন্ত পাহাড়ের দায়িত্ব নিয়ে দিতে থাকবে, এইভাবে সারা রাত্রি আমরা পাহাড়ে করবো। এই সাহাবির পালাই, প্রথম অংশের অর্ধেক রাত্রে পাহাড়ের দায়িত্ব সে পাহাড়ি করতেছেন, এমন অবস্থায় সে ভাবলো এইভাবে দাঁড়িয়ে থাকবো, আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহর বিধান নামাজ করব, সে সেই কথা মনে মনে ভেবে সেই সাহাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে, এই অবস্থা যখন শত্রু বাহিনী আল্লাহ দুশ্মনরা যখন দেখল যে সাহাবায়ে কেরাম এই অবস্থা পাহাড়ের চূড়ায় পাহাড়ে নিযুক্ত রয়েছে নীরব নিস্তব্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে রয়েছে, তখন আল্লাহ দুশ্মন শত্রু বাহিনীর মধ্যে একজন একটা তীর নিক্ষেপ করল, নিক্ষেপ করার সাথে সাথে সেই সাহাবির পায়ে সেই তীর বিদ্ধ হয়ে রক্ত রক্ত ঝরতে লাগলো, কিন্তু সেই সাহাবি সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন,
সূরায়ে কাহাফের মধ্যে এত সাধু রূপ করতেছেন, তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো কিন্তু সে টের পায়। সেই দুষ্কর আবার আরেকটা তীর বিদ্ধ করল, সেই তীর সেই সাহাবি পায়ের মধ্যে বিদ্ধ হলো, হওয়ার সাথে সাথে রক্ত ছড়িয়ে পড়তেছে। এমন অবস্থায় সেই সাহাবি ভাবতেছেন যে এখন যে তীর বিদ্ধ হলো, আর সেই সাহাবি এই সূরা কাহাফ তেলাওয়াত করার মাধ্যমে একটু স্বাদ অনুভব করতেছেন, এই স্বাদের অনুভূতির ভিতরে রক্ত আসলে যে আমার ভেঙে যায় সেই অনুভূতিটা তার এই এই সময় তার অন্তর থেকে চলে। হঠাৎ করে স্মরণ আসছে এই বাবে তলোয়ার বিদ্ধ, এই বাবে তীর বিদ্ধ হচ্ছে, আমি যদি অপ্রাণ হয়ে যাই আর আমার সাথীকে তার দিয়ে ঘুম থেকে জাগাতে না পারি তাহলে আমাদের সাথী ভাইদেরকে সেই শত্রু বাহিনী আক্রমণ করে তাদেরকে তাদেরকে তাদের উপর আক্রমণ করবে। তখন হঠাৎ করে সে নামাচ্ছে তার সাথী ভাই পাহাড়কে জাগিয়ে। সেই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে সেই সাহাবী পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, রক্ত ঝরতেছে, কোরআন তাওয়াতের সাপ সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন, সূরা কাহাফের মজা স্বাদ উপভোগ করতেছেন, তীর বিদ্ধ হয়েছে, রক্ত ঝরতেছে, এরপর সে নামাজ ছাড়ে নাই। এরকম নামাজের স্বাদ তাদের অন্তরে ছিল, তাদের তাদের ওই নামাজের মাধ্যমে অস্তিত্ব কাজে আমরা যদি ওই সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়তে পারি তাহলে অবশ্যই আমাদের সেই নামাজের মাধ্যমে অস্থির এবং গর্হিত কাজ থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন নামাজের মাধ্যমে পাঁচটা পুরস্কার ঘোষণা করেছেন। এক নম্বর পুরস্কার অভাব অন্তন থেকে মুক্ত থাকবেন, দুই নম্বর পুরস্কার রোজগারের মতো আল্লাহ তাআলা বরকত দান করবেন, দুই নম্বর পুরস্কার আছে ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা আমল নামাজ। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর বিধান নামাজ প্রতিষ্ঠা করবেন, আল্লাহর ভয়ের তুলিয়ে বিধু সন্তুষ্টতার সহিত যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবেন, এর বিনিময়ে কাল কঠিন আসরের ময়দানে মহান রব্বুল আলামিন তাকে তার আমল নামা ডান হাতে দান করবেন, আমল নামা ডান হাতে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা বলবে পড়ে দেখো আমার আমল নামা, আমার অন্তরে সেই কথা বদ্ধমূল ছিল মৃত্যুর পর মহান রব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, সেই বিশ্বাস আমার অন্তরে দুনিয়ার জীবনে বদ্ধমূল ছিল। স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে কোথায়, বিভিন্ন রকমের ফুল ফুল তার বাগানের সামনে উপস্থিত হবে, তখন মহান রব্বুল আলামিন ঘোষণা করবেন কুলু ওয়াশরাবু, পারার পর তৃপ্তি সহকারে দুনিয়ার জুড়ে তোমরা মহান রব্বুল আলামিনের জন্য দুনিয়ার ভক্তিরাজ বিসর্জন দিয়েছিলে, আজকে তোমরা তৃপ্তির তৃপ্তি সহকারে পানার কর, আমি আমরিমা আসরাতুম বিল আইয়ামি খা, কিন্তু যাদেরকে বান হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান
করবে না, নামাজ আদায় করবে না, কাল কঠিন আসরের ময়দানে তাদেরকে বাম হাতে আমল নামা দান করা হবে। বাম হাতে কিভাবে আমল নামা দান করা হবে? বুক ছিদ্র করে ঈশ্বরের দিক থেকে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। সেই আমল নামা যখন দেওয়া হবে তখন তারা বলবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা আক্ষেপ করতে থাকবে, হায় যদি আমাদের আমল নামা দেওয়া না হয়। লাম উতা কিতাবিয়া ইয়া লাইতা কাদাতিল কাবিয়া, আমাদের ভিতরের কাজ যদি না দুনিয়ার জীবনের সিংহাসনকে আল্লাহকে বলে দিয়েছিল আল্লাহ আমাদের রব, আল্লাহ শাসন কর্তা, আল্লাহ বিশ্বজগতের শাসন কর্তার মালিক, সেই কথা দুনিয়ার জীবনে যারা ভুলে গিয়েছিল ক্ষমতার রূপে মুক্ত হয়ে কাল কঠিন আসরের ময়দানে যখন তাদেরকে বাবা হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা বলবে তাদের ক্ষমতা কোন কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে হুদু মুফাকুল্লু, একে ধরো সুমাল জাহিমা সল্লু, একে ধরো শৃঙ্খলাবদ্ধ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর তাকে সত্তর হাত জিঞ্জিরের দ্বারা শৃঙ্খলাবদ্ধ করে তাকে জাহান্নামের নিম্ন দশা তাকে নিক্ষেপ কর। কাকে নিক্ষেপ করা হবে? যারা দুনিয়ার জীবন আল্লাহ দুনিয়ার জীবনে আল্লাহর পবিত্র বিধান নামাজ প্রতিষ্ঠা করেনি, কালো কঠিন হাসরের ময়দানে তাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, পরিণতি কেমন হবে? জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প বিকল্প কোন বক্তা ছাড়া জাহান্নামে তাকে যেতেই হতো। তিন নম্বর পুরস্কার কবরের আজাব থেকে তাকে আল্লাহ তাআলা মুক্ত দান। আল্লাহ রাসূল বলেন আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন কবর যখন তাকে আরো জন্য বেহেশ করে বাগারে মধ্যে একটা বাগান আবার তাহার জন্য জাহান্নামের অগ্নিকুণ্ডের একটা গর্ত, জাহান্নামের গর্ত সমূহে আগুনের গর্ত সমূহের একটা, তাদেরকে যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান নামাজ প্রতিষ্ঠা করেনি কবরে আজাব থেকে তাকে রেহাই দেওয়া হবে, কিন্তু যারা আল্লাহর বিধান নামাজ আল্লাহর ধরে নিয়ে প্রবৃত্তির সঙ্গে হৃদয়ের সঙ্গে নামাজ প্রতিষ্ঠা করবে এর বিনিময়ে আল্লাহ রাসূল বলেন কবর জগতের সেই ভয়াবহ আজাব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। কেমন আজাব হবে? 99 আর বিষাক্ত অজগর সাপ তার কবরের মধ্যে নিয়োজিত করা। আল্লাহ রাসূল বলেন সেই 99টা বিষাক্ত অজগর সাপের কোন একটা সাপ যদি দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যদি নিঃশ্বাস ফেলত সমগ্র পৃথিবী জলের জলের ছানা হয়ে যেত, গাছপালা তৃণতা কিছু উৎপন্ন হতো না, এরকম বিষাক্ত 99টা অজগর সাপ তার কবরের মধ্যে বংশপন করত। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করেছে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 99টা বিষাক্ত অজগর সাপ তার কবরের মধ্যে দংশন করতে থাকবে। যে ব্যক্তি জোহরের নামাজ কাজা করেছে জোহর নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত 99টা বিষাক্ত অজগর সাপ তার কবরের মধ্যে দংশন করতে থাকবে। যে ব্যক্তি আসরের নামাজ কাজা করেছে অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে আসরের নামাজ পড়িনি নামাজ পড়িনি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 99টা বিষাক্ত অজগর সাপ তার কবরের মধ্যে দংশন করতে থাকবে। যে ব্যক্তি মাগরিবের নামাজ কাজা করেছে মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত 99টা বিষাক্ত অজগর সাপ তার কবরের মধ্যে দংশন করতে থাকবে। যে ব্যক্তি এসা
এজার নামাজ থেকে নিয়ে অজর পর্যন্ত নিরানব্বই কোটি বিষাক্ত অজগর সাপ তার কবর জগতে তাকে দংশন করতে পারে। আল্লাহ রাসূল বলেন এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে নিরানব্বইটা বিষাক্ত অজগর সাপ দংশন করতে থাকবে। যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান নামাজ প্রতিষ্ঠা করেনি, দুনিয়ার জীবনে যারা নামাজ প্রতিষ্ঠা করেনি, ওই রকম ভয়াবহ আযাব ভয়াবহ শাস্তি তার কবর জগতের মধ্যে দাঁড়ায়। কিন্তু যারা আল্লাহর বিধান নামাজ প্রতিষ্ঠা করবে এর বিনিময়ে তার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। পূর্বে যখন সিংহায় উঠতে হবে তার ঘুম থেকে জাগ্রত হবে, কাজের সঙ্গে তারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান ভয় ভীতির সাথে আল্লাহর বিধান নামাজ ভয় ভীতির সাথে বিনয়ের সহিত বিদ্যুতের মতো আল্লাহ তাআলা তাকে পার করে ফুল জালাতের পর 30,000 বছরের রাস্তা চুলের চেয়ে আরো তারি এমন ভয়াবহ ফুল জালাতের ফুল মহান রব্বুল আলামিন বিদ্যুতের মতো তাকে পার করে দিলেন। কাকে পার করবেন যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর বিধান নামাজ প্রতিষ্ঠা করেছে? সেই 30,000 বছরের রাস্তা উপরের দিকে 10,000, প্রথমে সমান 10,000, উপরের দিকে 10,000, আবার বালুর দিকে 10,000, 30,000 বছরের রাস্তা ওই রকম পুল ছাড়াতে ভয়াবহ পুল বিদ্যুতের মতো আল্লাহ তাআলা তাকে পার করে দিলেন যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর বিধান নামাজ প্রতিষ্ঠা করে। 5 নম্বর পুরস্কার বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে বেহেশতের মধ্যে পৌঁছায়। আল্লাহর বিধান নামাজ পড়ার কারণে পরকালীন জীবনে সকলভাবে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তার কোন হিসাব কিতাব হবে না, তাকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে পৌঁছায় দিবেন। আল্লাহ বলবেন আমার ভান্ডা আমার বিধান নামাজ প্রতিষ্ঠা করেছেন, তার কাছ থেকে কোন হিসাব কিতাব হওয়ার প্রয়োজন নেই, বিনা হিসাবে তাকে ব্যস্তের মধ্যে পৌঁছায়, বিনা হিসাবে তাকে ব্যস্তের মধ্যে পৌঁছায়। কাজে আমরা শুধু নিজের আমাজ করব তাই নয়, নিজের আমাজ করব বিবি বাচ্চাকে নামাজ পড়ার আদেশ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে নামাজ পড়লাম, ছেলে নামাজ পড়লো না, নিজে নামাজ পড়লাম, দিদি নামাজ পড়লো না, নিজে নামাজ পড়লাম, ভাই বাতিরা নামাজ পড়লো না, এর দ্বারা আমার নামাজ প্রতিষ্ঠা করা হলো না, আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কোন স্ত্রী রেখে রাম বলেছেন নামাজ প্রতিষ্ঠা কেমন ভাবে করতে হবে, নামাজের রুকুর সেজদা ওয়াজিব ফরজগুলি সঠিক ভাবে যখন পালন করা হবে তখন নামাজ প্রতিষ্ঠা করা হবে। কাজে নামাজ পড়ব, নিজে নামাজ পড়ব, পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নামাজের আদেশ দেব, তখনই সেই নামাজের মাধ্যমে পরকালীন নাজাতের ব্যবস্থা হতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসওয়ারুন নাস সাদাকাতান আল্লাযী ইয়াসবিকু সালাতাহু ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা ইয়াসবিকু সালাতাহু ক্বালা লা ইয়ুতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা। আল্লাহ রাসূল বলেন মানুষের মধ্যে নির্দিষ্টতম শুরু হচ্ছে যে নামাজের মধ্যে শুরু করে মানুষের মাল চুরি করলো, এর চাইতে
যে নামাজের মধ্যে চুরি করে সে সবচেয়ে নির্দিষ্ট কারণ চুর, তার কারণ আল্লাহর বিধান নিয়েছে রুজু চুর। সঠিকভাবে পালন করে না তারা হচ্ছে রুকুর মধ্যে গিয়ে সুজা হয়ে দাঁড়ানো আজিব, সুজা হয়ে দাঁড়ায় না, আবার রুকুর সেজদার মধ্যে গিয়ে সুজা হয়ে বসানো আজিব, সুজা হয়ে বসে না, তারা নামাজের মধ্যে চুরি করে, এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কর চুর। তাহলে আমরা নামাজ পড়বো আমাদের হক আদায় করে, আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন সেইভাবে আমরা নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা লিল্লাহি আরবাঈন ইয়াওমান ইউদরিকু আত-তাকবীরাতুল উলা ওয়ালাহু বারাআতান বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। মান সাল্লা লিল্লাহি আরবাঈন ইয়াওমান ইউদরিকু আত-তাকবীরাতুল উলা ওয়ালাহু বারাআতান বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে ইমামের পাশে জামাতের সাথে নামাজ আদায় করবে তার জন্য দুইটা পুরস্কার ঘোষণা করা। এক নম্বর পুরস্কার বারাআতুম মিনান্নার, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে তাকে মুক্তি দান করা হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করা। অবারাআতুম মিনান নিফাক, মুনাফিকের দপ্তর থেকে তার নামকে কেটে দেওয়া হবে, মুনাফিকের দপ্তর থেকে তার নামকে মুছে দেওয়া হবে। কাজে আমরা চেষ্টা করব 40 দিন পর্যন্ত ইমাম সাহেবের কাছে তাকবীরুল্লাহর সাথে যাও নামাজ আদায় করতে পারি, তখনই আমরা নবীজির সেই পুরস্কারের সেই হাদিসের মর্ম আমরা উপলব্ধি করতে সেই নামাজের মতো নামাজ পড়তে হবে। হযরত মির্জা মাজহার জালজালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন মির্জা মাজহার জালজালি রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদের মধ্যে যখন প্রবেশ করে যখন খুতবা দিতেন বয়ান করতেন তখন চেহারাকে রুমালের দ্বারা দেখতেন। আপনার চেহারা মুবারক রুমালের দ্বারা কেন দেখেন? আরেকদিন যখন মসজিদে প্রবেশ করলেন হযরত মির্জা মাজহার জালজালি রাহমাতুল্লাহি আলাইহি রুমাল মুবারক একজন মুরিদের মাথার মধ্যে রেখে দিলেন, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মুরিদ বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো, অজ্ঞান হয়ে গেল, তার মাথার মধ্যে পানি দেওয়া হলো, হুশ আসলো, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কে বেহুশ হয়ে গেলে, তার কারণ কি, তার রহস্য। হযরত মির্জা মাজহার জালজালি রাহমাতুল্লাহি আলাইহি সেই মুরিদ তখন বললেন হযরত মির্জা মাজহার জালজালি রাহমাতুল্লাহি আলাইহি রুমাল মুবারক আমার চেহারার মধ্যে রেখে দিলেন, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম মসজিদের মধ্যে বাঘ ভাল্লুক সিংহ প্রাণী এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে, এমন ভাবে নাচারাচি করতেছে, সেই ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম, সে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। হযরত মির্জা মাজহার জালজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করা হলো যে এই অবস্থা সে কেন দেখলো, হযরত মির্জা মাজহার জালজালি রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন যে দেখো আমি যখন মসজিদে খুতবা প্রদান করতাম তখন মসজিদের মধ্যে আমি বাঘ ভাল্লুক সিংহ শৃগাল কুকুর ছাগল কুকুর ওই ধরনের ছবি আমি অনুধাবন করতাম, তার কারণ হচ্ছে যেই মানুষের মধ্যে কুকুরের চরিত্র বিদ্যমান সে যখন মসজিদে প্রবেশ করে তাকে আমি কুকুরের চরিত্র ধারণ হিসেবে দেখতে পাই, যেই মানুষের মধ্যে বাঘের চরিত্র বিদ্যমান সে যখন মসজিদে প্রবেশ করে